না 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 একদমই না আজকে এই ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না কোনো হাসির ভিডিও না এটা একটা বাস্তব ঘটনা তুলে ধরতে চলেছে আর আজকের দিনটা হয়তো কিছু বলার নেই কত তারিখ সকলেই জানে কুছ তো বাদে তো প্রথমে সবাই বলুন জয় শ্রীরাম কারণ এরকম একটা দিন এরকম একটা দৃশ্য দেখাটা খুবই অলৌকিক একটা ব্যাপার হ্যাঁ অনেকেই হয়তো ভাবছেন এটা রাম মূর্তি না এরকম কিছুই না এটা হচ্ছে কি মূর্তি বাঙালিরা এক নামেই চেনে মাকালির মূর্তি যেটা আমাদের এখানে আমি যেখানে থাকি তার আশে একটা গ্রাম আছে আশেপাশে সেই গ্রামে এইটা মাটি থেকে উঠেছে এবং এটা খুব একটা আলৌকিক ঘটনা এরকম একটা দিন আমি আপলোড করার একটাই আমার মাতসাথ আপনি বলতে পারেন যেটা হচ্ছে যে সব কিছু একটা দিন থাকে বিশেষ দিন হলো বাইশে জানুয়ারি আজকের দিনটা যে কি আমরা সকলেই জানি আর পাঁচশো বছরের স্ট্রাগেলের আজকে জয় হয়েছে অনেকটাই আনন্দের দিন সবাই বলুন জয় শ্রীরাম আর জয় শ্রীরামের স্লোগান সব জায়গায় শুনতে চাই আমাদের এখানেও চলছে নানান জায়গায় এরকম কোনো জায়গা নাই যেখানে এই গান হচ্ছে না খিচুড়ি বিতরণ হচ্ছে না সব কিছু খাওয়া দাওয়া অঢেল আজকের এই দিনে আর এই দিনে এরকম একটা ভিডিও দেখিয়ে আমিও নিজেকে খুবই ভালো নিজে থেকে একটা ভিতর গর্ববোধ মনে করছি যে না সনাতন ধর্মের কিছু তো একটা আছে এরকম একটা বিষয় আর এটা একটা সত্যি এটা কোনো পিতলের মূর্তি না অনেকেই বলছি পিতল মিতল বাট এটা পিতল মিতল কিছুই না এটা একদম ডাইরেক্ট সোনার মূর্তি এটা হচ্ছে মা কালীর মূর্তি অনেকেই চেনে আমাদের এখানে তো এক ডাকেই চিনি আর সাইডে তো আমি লাগিয়ে দিয়েছি দেখছেন হয়তো তো চলুন এরকম একটা দিনে এরকম একটা বিশেষ কিছু দেখিয়ে হয়তো আমি আপনাদের কিছু ভালোই করেছি একটুখানি কমেন্টে বলে দেবেন জয় মাখালী আর সাথে জয় শ্রীরাম আর শেয়ারটা করবেন কেমন তো চলুন দেখা হচ্ছে প্রথম একটা ভিডিওতে